প্রতিবেদনটি স্পন্সর করছেন হোটেল কেপস এন্ড রেস্টুরেন্ট কন্টেস্ট সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মিদনাপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। শ্রী শ্রী গোষ্ঠেশ্বরী মায়ের মন্দির এবং ঘুরিয়াট মেলা 2020। এই মায়ের মন্দির স্থাপিত হয় 1349 সালে। এর ইতিহাস বহু লম্বা। এটা আপনারা দেখতে পাচ্ছেন গোষ্ঠেশ্বরী মায়ের পূজার জন্য। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। এটা আপনারা দেখতে পাচ্ছেন হরিয়াট মেলার যে হরির নাম যজ্ঞের ফটোতুলনের কাজ শুরু হচ্ছে। হরিয়াট মেলার যে নাম যজ্ঞ যে জায়গায় হতো সেই জায়গা এবছর ঘটা করে হতে পারেনি, কারণ করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমাজপাঠীরা ওই জায়গায় প্রদক্ষিণ করছে। মাইতি টিভি চ্যানেল সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। সেই সঙ্গে আমরা হরিয়াট মেলা ও গোষ্ঠেশ্বরী মায়ের ইতিহাস সম্পর্কে জানব। চলুন জেনে নিই ওনারা কি বলেছেন, দেখুন। নমস্কার। সর্বসাধারণ উদ্দেশ্যে হরিহাট কমিটির তরফ থেকে আমরা আজ এই অনুষ্ঠানের টেলিকাস্ট করছি। সমস্ত দর্শনার্থী পূর্ণার্থী প্রত্যেকের সহানুভূতি নিয়ে বর্তমান যে পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত, তারই মধ্যে আমরা দেব ঋণ শোধ করার জন্যে এই মুহূর্তে আষাঢ় মাসের অষ্টমী তিথিতে আমাদের গোষ্ঠেশ্বরী মায়ের পূজা গতকাল আমরা করেছি। আজকে হরির নাম মহামন্ত্র, যে হরির নামের প্রচার ক্ষেত্রে শ্রী চৈতন্যদেব যে ভূমিকা নিয়েছিলেন তার উত্তরসূরি আমরা তারই বিগ্রহ স্থাপন করে আজকের এই অনুষ্ঠানের চার প্রহরব্যাপী হরির নাম প্রচারের ব্যবস্থা রেখেছি। কারণ চারদিকে যে সন্ত্রাস বা যে মহামারী নিয়ে আমরা চলছি তাতে এর কলেবর বৃদ্ধি করা, সময় বৃদ্ধি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে আমরা দেব ঋণ শোধ করছি। আমি ইতিহাস এখন আমাদের এই গোষ্ঠেশ্বরী মায়ের পূজা শুরু হয়েছিল বঙ্গাব্দ 1349 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে, সেই থেকে চলে আসছে। আজ আমরা 78 বছরের পুজো আগামী চৈত্র মাসে হবে, মার্চ মাসের দিকে হবে। এটা হচ্ছে 77-এর পুজো। যেহেতু লকডাউনের জন্য আমরা সময় করতে পারিনি তাই এবছর করা হচ্ছে। প্রথম শুরু হয় এখানটায় গোষ্ঠেশ্বরী মায়ের চতুর্ভুজ মূর্তি নিয়ে, তারপরে দুর্গা রূপিণী গোষ্ঠবুড়ির বা গোষ্ঠেশ্বরী মায়ের তার সমস্ত সন্তানাদিদেরকে নিয়ে পুজো চালিয়ে এসছি। তারপরে এর সঙ্গে সংযোজিত হয়েছে হরির নাম এবং মেলা। হরিহাট নামে বিখ্যাত হয়েছে ততদিন থেকে, যতদিন থেকে এখানটায় আমরা 24 প্রহর ব্যাপী হরির নামের ব্যবস্থা করেছি 56 মৃদঙ্গ সহযোগে। সেটাও প্রায় 60 বছর, সেই 60 বছরের মধ্যে আমরা 200 মৃদঙ্গ সহযোগে, 224 মৃদঙ্গের সহযোগে 56 মদল দুবার করেছি এবছরের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান। তাই এখানটায় নামের সঙ্গে যে মৃদঙ্গের যে সংযোগ আছে, চার প্র নামের সঙ্গে 8 মৃদঙ্গের সহযোগে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি। এর ইতিহাস বহুত লম্বা। কোনোরকম আমরা এই ইতিহাসকে খণ্ডিত করিনি। প্রতি বছরই কিছু শ্রীবৃদ্ধির ন্যায় আমরা বৃদ্ধি করেছি। এখানটায় অন্নদান মহাযজ্ঞ হতো, প্রায় 5000 লোক অন্নদান গ্রহণ করতেন এখান থেকে, যেটা এবছর সম্ভব নয়। তাই আজকের সন্ধ্যার সময় একটু খিচুড়ি প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা করেছি। সরকারি লকডাউনকে মর্যাদা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সেটা নিশ্চয়ই করব। এবং আমরা প্রচারের মাধ্যমে এটুকু জানাতে চাইছি, আমাদের এই এলাকার প্রায় 10-15টি গ্রাম এর ভিতরে কেউ করোনা আক্রান্ত হয়নি। এই করোনায় আবহে যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা প্রায় 150 জন লোক আমাদের এখানটায় হাইস্কুলে
কোয়ারেন্টাইন সেন্টারে তারা এখানটাই থেকে কোনো অসুবিধা না বোধ করে যে যার বাড়ি ফিরে গেছে। অতএব এটাকে আমরা ভাবি যে আমাদের এই করুণাময়ী মায়ের কৃপায় আমরা করোনামুক্ত। তাই নিজেদের ভেতরে সাহস সঞ্চয় করে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকের এই অনুষ্ঠান আমরা করছি। নমস্কার। নমস্কার। শ্যামরি ওয়ার্ড হরিহাট মেলা পক্ষ থেকে আমি শ্রী অজিত কুমার দাস এই মেলা সম্পর্কে কিছু বলবার জন্য এসেছি। আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য আমি মেলা কমিটিকে ধন্যবাদ জানাই। ১৩৪৯ বঙ্গাব্দে তৎকালীন সুপার সাইক্লোন ভয়াবহ বন্যায় এই এলাকাব্যাপী যে মহামারী চলছিল, গ্রাম গ্রাম মৃত্যুর স্রোত বয়ে চলছিল, গবাদি পশু সহ পশু পাখি মড়ক চলছিল, সেই আতঙ্কে তৎকালীন গ্রামবাসী এবং বুদ্ধিজীবীগণ তাদের স্বপ্নে তাদের ভাবনায় গোষ্ঠশ্বরী মায়ের শরণাপন্ন হন। প্রথমে তারাই গোষ্ঠশ্বরী মায়ের পূজার্চনা করে। সেই গোষ্ঠেশ্বরী মায়ের পূজার্চনার সঙ্গে সঙ্গে এই মায়ের জনপ্রিয়তা কিন্তু বেড়ে যায়। এলাকাব্যাপী মায়ের ভক্ত মায়ের শরণাপন্ন কিন্তু সবাই হন। সেই সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মহানাম যজ্ঞ সৃষ্টি করেন, সঙ্গে এক হাট বসে, তারপর থেকে এই প্রতিষ্ঠানের নাম কিন্তু হরিহাট মেলা হয়ে যায়। সেই হরিহাট মেলা তৎকালীন দিনে যারা সৃষ্টি করে গেছেন তারা, তাদের মধ্যে অনেকেই আমাদের মধ্যে এখন নেই, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাই, ওনাদের মহান আত্মার শান্তি কামনা করি। এক এক করে এই হরিহাট মেলার ৭৭তম বর্ষে পৌঁছে গিয়ে বর্তমান বিশ্বব্যাপী যে মহামারণ ব্যাধি করোনা ভাইরাসে আতঙ্কে আমরা ভুগতে ভুগতে সরকারের যে লকডাউন সামাজিক দূরত্ব এই ব্যবস্থায় কিন্তু হরিহাট মেলা যেন থমকে গেল। এই থমকে যাওয়া হরিহাট মেলা চৈত্র মাস থেকে আমরা আষাঢ় মাসের রথযাত্রার পূর্ণ লগ্নে মা অষ্টমী তিথিতে মায়ের পূজা কোনো রকম শুরু করেছি। সেই সঙ্গে চার প্রহর নামযজ্ঞের আয়োজন করা হয়েছে, চলছে সেই অনুষ্ঠান। এই সামান্যতম অনুষ্ঠানকে সাহায্য সহযোগিতায় ভরিয়ে দেওয়ার জন্য এলাকাব্যাপী মানুষ এসে পৌঁছেছেন, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি পালন করে সরকারি যা কিছু নির্দেশিকাকে মান্যতা দিয়ে এই অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে উপভোগ করছেন। এই দেখেই আমরা খুবই আনন্দিত এবং সবার কাছে আমরা প্রার্থনা জানাই
आगामी दिन এই হরিহাট মেলাকে আরো কতখানি জনপ্রিয় করা যায় সেই প্রচেষ্টায় এই কমিটিকে আজ থেকেই উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাব। এলাকাব্যাপী মানুষদেরকে আমরা আবেদন করি যে আগামী দিনে এই হরিহাট মেলা যেন শতবর্ষের দিকে এগিয়ে যায়, তার পরিকল্পনা তার সম্পূর্ণ সহযোগিতা আপনারাই করবেন। এই হরিহাট মেলা এলাকাবাসীর মেলা, এই এলাকাবাসী এই হরিহাট মেলার মহান অংশীদার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ, পুনরায় নমস্কার জানিয়ে আমি আমার